আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাকৃতিক দুর্যোগে যখন প্রচন্ড ঝড় বইতে থাকে, কিংবা প্রবল বেগে বাতাস বইতে থাকে, কিংবা ঘূর্ণিঝড়ের সংখ্যা দেখা দেয়, তখন হাদিসের ভাষায় একটি দোয়া আমাদের পড়া উচিত সবাইকে। আসুন আমরা সেই দোয়াটি শিখে নিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়র মা ফীহা ওয়া খায়র মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফীহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। হে আল্লাহ, আমি মেঘ ও জঞ্জার কল্যাণ কামনা করছি। এর মধ্যে যত কল্যাণ রয়েছে তা এবং যে কল্যাণের উদ্দেশ্যে এটি প্রেরিত হয়েছে তাও, এবং আশ্রয় প্রার্থনা করছি এর ক্ষতি ও ধ্বংস থেকে, এবং যে মন্দ কাজের জন্য পাঠানো হয়েছে তা থেকে। এই সময়ে আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করব, যদি সম্ভব হয় আরবিতে, নইলে বাংলাতে।